দল বিরোধী না অরূপরায় বিরোধী কথা বলেছেন এরা? তো দল বিরোধী কাজ, এটা দল বিরোধী কাজ না। যদি দল বিরোধী হয় সেই কারণে যে দল সিদ্ধান্ত নিয়েছে, আমি তো নিইনি সিদ্ধান্তটা। আমি বৈশালী ডালমিয়া আছেন, বৈশালী দি, হাওড়া জেলার তৃণমূল অনেক পুরনো, অরূপ রায় বলছেন দল বিরোধী কাজ করছিলেন আপনারা তাই দল সিদ্ধান্ত নিয়েছে। অরূপ বাবু প্লিজ একটু লাইনে থাকুন, বৈশালী দি। না না, সেটা তো বলতে হবে না, দল বিরোধী কাজ কোনটা স্পেসিফাই করতে হবে না, বললেই তো হবে না। না এটা তো ভোটারদের বোকা বানানো হচ্ছে না, এটা তো হচ্ছে যে বলতে হবে পাবলিককে কিংবা আমাকে যে কোনটা দল বিরোধী কাজ করেছি সেটা তো স্পেসিফাই করতে হবে। সেটা স্পেসিফাই করলে আমি খুব বাধিত হব। দল সিদ্ধান্ত যখন নিয়েছে তাকে বহিষ্কার করে দল নিশ্চয়ই বলতে পারবে কোনটা দল বিরোধী কাজ। আপনি তো জেলা চেয়ারম্যান, আপনি তো দেখছেন কোনটা দল বিরোধী কাজ। অনেক কিছু দল বিরোধী কাজ করেছেন, দলের সভাপতি দলের বিরুদ্ধে স্টেটমেন্ট করেছেন, দল সম্বন্ধে স্টেটমেন্ট করেছেন, যেরকম অনেকগুলো। আপনি কদিন দলে সময়, আপনি কদিন বালিতে সময় দেন? এই তো বলছি, ওটাই আমি তো একটা বিরাট বড় আমি বুকলেট বানিয়েছি, বালিতে সময় দিন, আমি ভিডিওগুলো এবার একটা একটা করে ছাড়বো আমার কাজের। কদিন বালিতে অফিসে কাজ করে দেখুন, তর্ক করতে আপনি তো কি বলে এবারে পাবলিকের যে তিরপল গুলো এলো এবং এগুলো এলো সব আপনি কাউন্সিলরদের মধ্যে বিলিয়ে দিলেন, তাই এবারে আমি তাহলে সব ডিটেইলস গুলো দিয়ে দেবো। যাই হোক, আমি কাজ করিনি আপনার যদি মনে হয়, তাহলে যে কাজগুলো কোথায় আমার কাজ করে আটকানো হয়েছে সেগুলো আমি পাবলিককে দিয়ে দেবো। কাদের বুঝিয়েছেন বা কাকে বুঝিয়েছেন? উইপোকা বলতে যারা কাউন্সিলর এক্স কাউন্সিলর আছে, আপনি ১৬টা ওয়ার্ডে গিয়ে, আমার তো ১৬টা ওয়ার্ড, অরূপদাকে রিকোয়েস্ট করবো অরূপদা একদিন টাইম করে ১৬টা ওয়ার্ডে ঘুরুন। আমি ঘুরেছি, আমি বালিতে কাজও করেছি, ঘুরেছি, আপনি হয়তো আপনি সময় পাননি, কিন্তু আপনি কাইন্ডলি দেখুন কতগুলো ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে এবং কত জায়গায় মানুষকে ঠকানো চলছে ইলিগাল কনস্ট্রাকশন করে, আর কর্পোরেশন কোনো ফিস পায় না। তিনটে তলা, চারটে তলা স্যাংশন নিয়ে ৭তলা, ৮তলা, ৯তলা, ১০তলা বাড়ি উঠছে, সেইগুলোকে আটকানো যদি দল বিরোধী হয়, সেইখানে যে কাটমানি নিচে কাউন্সিলর সেইগুলো যদি দল বিরোধী হয়, দল বিরোধী আরো কি করতে পারি? আমি তো পাবলিকের সঙ্গে সেটা করবই না, দলকে খুশি করতে গিয়ে তো আমি কাউকে কাটমানি খেতে দেব না। অরূপ বাবু উত্তর প্লিজ। দেখুন একটা কথা বলি আমি, যারা দলের কর্মী, আমি একটা অভিযোগ করব কারো বিরুদ্ধে, আমাকে আগে প্রমাণ করতে হবে একটা অভিযোগ। আমি সব ১৬টা কাউন্সিলর যদি খারাপ হয়ে যায় আমার কাছে আছে, তাহলে এই ১৬ জন কাউন্সিলর তো আছে, এই ১৬ জন কাউন্সিলর তো বৈশালী আলমকে জিতিয়েছিল, আর ইলিগাল কনস্ট্রাকশন আমি তো অলরেডি কর্পোরেশনকে চিঠি লিখেছি, আমার সব লেখা আছে, ইলিগাল কনস্ট্রাকশন মানে কি কাউন্সিলরদের দোষ? এটা তো যত আমি ইলিগাল দেখেছি লেখা আছে। আচ্ছা আপনি বলছেন ইলিগাল কনস্ট্রাকশন নেই? না আমি কেন বলবো, আপনি কি বলছেন দাদা ইলিগাল কনস্ট্রাকশন নেই? আমি কোন জায়গায় বলিনি ইলিগাল কনস্ট্রাকশন নেই, ইলিগাল কনস্ট্রাকশন না, সেটাই জিজ্ঞেস করছিলাম না। আপনি বলছেন আছে, তাই সেটাই আমি যদি তাদের আটকাই তাহলে যদি দল বিরোধী হয়, আমি যদি তাদের উইপোকা বলি তাহলে তো আমি কথাটা ঘুরিয়ে দিচ্ছ কেন তুমি? আমি কথাটা বলছি, এই যে পাবলিকরা তো বিরক্ত হয়ে যাচ্ছে না। না না তুমি তুমি আমি সোজাই রাখছি, না না আমি কথা ঘোরাচ্ছি না, আমি তো সেটাই বলছি। কোন এলাকায় ইলিগাল কনস্ট্রাকশন হওয়া মানে শুধু কাউন্সিলরের দোষ তো ঠিক নয়, এর জন্য অভিযোগ করতে হবে কর্পোরেশনকে, লিখিতভাবে অভিযোগ করতে হবে। তাহলে কার দোষ বলুন তাহলে কর্পোরেশনের? আমি করেছি করেছি লিখিত করেছি, আমি সব লিখিত আছে, আমি পেপারওয়ার্ক খুব স্ট্রং। আপনি ভাবেন আমি কাজ করি না, আমি ঠিক কাজ করি। কাউন্সিলর তো ১৮ সাল থেকে কেউ নেই, তার আগে তারপরে হচ্ছে কাউন্সিলর না থাকে সত্ত্বেও টাকা নিচ্ছে, যখন কাউন্সিলর ছিল সেই সময় যে বিল্ডিং গুলো হয়েছিল, তাহলে আমার বহিষ্কৃত হয়েছেন নিশ্চয়ই তার বিরুদ্ধে দলবিরোধী কাজ এবং ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত, প্রমাণ আছে অরূপ বাবু? উনি যদি কোন জায়গা এটা প্রমাণটা করবে দলের নেতৃত্ব, এবং সেটা যদি প্রয়োজন হয় নিশ্চয়ই প্রমাণ করবে দল।
যদি কখনো প্রয়োজন হয় প্রমাণ করা প্রয়োজন দল নিশ্চয়ই প্রমাণ করবে। অরূপ বাবু ধন্যবাদ। অরূপ রায় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। খুব সংক্ষেপে আমি বৈশালী ডালমিয়ার কাছে আসবো। বৈশালী দি, আগেও যে কথাটা স্পষ্ট আমি ঠিকই যে আপনি এই খবরটা জানতেই পেরেছেন, বহিষ্কার খবরটা জানতেই পেরেছেন জি চব্বিশ ঘন্টার অনুষ্ঠানে বসে, জি চব্বিশ ঘন্টার অনুষ্ঠানেই আপনার প্রাথমিক প্রতিক্রিয়াও দিয়েছেন। আমি আপনার কাছে জিজ্ঞেস করবো এবার কি, এবার আপনি কি করবেন, বিধায়ক পদে থাকবেন? দেখুন আমি তো বলেইছি আমি পাবলিকের কাজ করতে এসেছি, ঠিক আছে, আমার দল থেকে ভাই আমার কারুর এখানে কোনো ইলিগাল কনস্ট্রাকশন করাতে আসিনি, কোনো মানুষের থেকে আমি ঠকাতেও আসিনি, আমি কিছু করতে আসিনি, আমি পাবলিকের পরিষেবা দিতে এসেছি। এবার পাবলিকের পরিষেবা দেওয়া এবং যারা এই যে ইলিগাল কাজ করছে তাদের আটকানো, সেটা কি দল বিরোধী? তাহলে পার্টি কি চায় যে পাবলিক দল বিরোধ মানে এক্স কাউন্সিলর কি যে কোন লোক তারা দল বিরোধ মানে তারা এই ইলিগাল কাজগুলোতে প্রশ্রয় দিক? কর্পোরেশন তো আছে, তা কর্পোরেশন কেন দেখছে না যে ইলিগাল কাজ হচ্ছে? এটা তো কর্পোরেশনের দেখার কথা, ওনারা কেন দেখছেন না ইলিগাল কাজ হচ্ছে?